হ্যালো গোডার্স দিস ইজ এলকর জিরো ফরিদ বি এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড এইট টু জিরো ডি থ্রি এর প্রবলেম বি ডিকোড স্ট্রিং নিয়ে আলোচনা করব তো প্রবলেম ডিসক্রিপশানটা অবশ্যই নিজের একটু করে নেবেন এখানে একটা নির্দিষ্ট স্ট্রিংকে একটা নির্দিষ্ট প্রসেসে এনকোড করা হয়েছে মানে একটা স্ট্রিং ছিল ওই স্ট্রিংটাকে এনকোড করা হয়েছে এখন এনকোড করার পরে আমার কাছে একটা নাম্বার জেনারেট হয়েছে এখন আমাকে যেটা করতে হবে সেই নাম্বার থেকে আমার ওই স্ট্রিংটা আবার রিটার্ন করতে হবে মানে আমার কাছে নাম্বারটা দেওয়া আছে এখন আমাকে বলতে হবে যে কোন স্ট্রিং থেকে এই নাম্বারটা এনকোড করা হয়েছে সেটা তো ফর এক্সাম্পল আমরা যদি দেখি এখানে ইনকোড করার প্রসেসটা আমরা দেখি লেটসে আমরা একটা স্ট্রিং এখানে ইনকোড করে দেখাই আমি আর রিড করছি না এখান থেকে লেটসে সি ও ই ওকে তো সি আমার অ্যালফাবেটের কততম ক্যারেক্টার সি হচ্ছে আমার থার্ড ক্যারেক্টার আর ও কততম ক্যারেক্টার ও হচ্ছে আমার ফিফটিন্থ ক্যারেক্টার ওকে আর ডি কততম ক্যারেক্টার ডি হচ্ছে ফোর আর ই হচ্ছে ফাইভ তো ওই স্ট্রিংটা ডিকোড করার প্রসেসটা হচ্ছে আমরা যখন দেখবো যে একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের যে পজিশানিংটা সেটা দশের থেকে ছোট মানে এক ডিজিটের সেটা আমি ডিরেক্টলি লিখে দিব এখানে থ্রি ওকে বাট যখন দেখবো যে একটা স্ট্রিং আছে একটা ক্যারেক্টার আছে স্ট্রিংয়ে সেই ক্যারেক্টারটার ডিজিট সংখ্যা দুই মানে সেটা দশ বা এর থেকে বেশি বা নয়ের বেশি তখন আমি ওইটা লিখবো ওই যে ওয়ান ফাইভটা লিখলাম ওয়ান ফাইভ লেখার পরে সিম্পলি আমি এখানে একটা জিরো এক্সট্রা অ্যাড করবো ওকে একটা জিরো এক্সট্রা অ্যাড করলাম আচ্ছা এবার এখানে ফোর আছে ফোর এক ডিজিটের তো আমি এখানে এখানে লিখে দিব আর এখানে ফাইভ আছে ফাইভে এক ডিজিটে সেটা আমি এখানে লিখে দিব দ্যাট মিন্স আমার যে কোড যে একটা স্ট্রিং ছিল সি ও ডিই সেটাকে ডিকোড করার পরে আমি একটা নাম্বার পেলাম নাম্বারটা হচ্ছে আমার থ্রি ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ এই নাম্বারটা আমি পেলাম এখন আমার ইনপুটে এই নাম্বারটা দেওয়া থাকবে আমাকে বলতে হবে যে কোন স্ট্রিং থেকে নাম্বারটা আসছে দ্যাট ইট তো ফর এক্সাম্পল আমরা এখানে কিছু স্যাম্পল দেখি দেখছে যে এই স্ট্রিংটাই যখন দেওয়া আছে তখন আমরা দেখি এটাকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি আমার স্ট্রিংটা দেওয়া ছিল কি থ্রি ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ থ্রি ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ আমরা জানি যখন একটা নাম্বার মানে কোনো একটা নাম্বার যখন আমি জিরো পিছনে কখন অ্যাড করি আমি জিরো পিছনে তখনই অ্যাড করছি যখন সেটার পজিশানিংটা হচ্ছে নয়ের বেশি রাইট সো আমি যখন দেখব যে এখানে একটা একটা ডিজিট আমি আসি ওই ডিজিটের এক ঘর পরের ডিজিটটা সেটা যদি জিরো হয় দ্যাট মিন্স এটা এই টোটালটা সে এমন একটা নাম্বার থেকে আসছে যেটার পজিশানিং দশের থেকে বড়। তখন আমি করবো কি তখন আমরা এই যে টোটালটার ভ্যালু হবে এই এর সমান পনেরো কত মানে পনেরো হচ্ছে ও ওকে তো আমি জিনিসটা আবার একদম ফার্স্ট থেকে ইনক্লুড করে দেখাই সবার আগে আমার কাছে থ্রি আছে হ্যাঁ তো থ্রি এর দুই ঘর পরে ক্যারেক্টার কোনটা ক্যারেক্টার হচ্ছে এটা কিন্তু এটা কি জিরো এটা কিন্তু জিরো না দ্যাট মিন্স আমার থ্রি হচ্ছে কোনো দুই ডিজিটের ক্যারেক্টার থেকে আসে নেই থ্রি একটা সিঙ্গেল ডিজিটের ক্যারেক্টার থেকে আসছে তাহলে থ্রি সিঙ্গেল ডিজিটের ক্যারেক্টার কোনটা আছে সেটা হচ্ছে সি যেটা যেটার পজিশানিং হচ্ছে থ্রি ওকে আচ্ছা এবার আমরা ওয়ানে আসি ওয়ানে এসে সবার আগে আমরা চেক করব দুই ঘর পরে কি জিরো আছে কিনা হ্যাঁ দুই ঘর পরে জিরো আছে যেহেতু জিরো আছে তার মানে এই যে ওয়ান যেই ওয়ানটা এই ওয়ানটা এমন একটা ডিজিট থেকে আসছে যেটা দুই ডিজিটের তাহলে কোন দুই ডিজিটের পরের তিন নম্বর এর পরের পরেরটা যেহেতু জিরো দ্যাট মিন্স এর পরেরটা সহ সম্বলিত যে অংশটা সেটা হচ্ছে আমার এর পজিশন দ্যাট মিন্স ওয়ান অ্যান্ড ফাইভ তা ওয়ান অ্যান্ড ফাইভ কোন ক্যারেক্টারের সেটা হচ্ছে ও তখন আমরা আমরা ওয়ান ফাইভ নিয়ে ক্যালকুলেশন করলাম এবং জিরো নিয়েও কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি ওকে তখন আমরা এখান থেকে দুই ঘর জাম্প করবো দুই ঘর জাম্প করে কোথায় আসবো আমরা এখন ফোরে ওকে আচ্ছা তো ফোরে আসার পরে দেখলাম যে আমার ফোরের পরে দুই দুই ঘর পরে তো কিছুই নেই দেখ মিন্স ফোর একটা সিঙ্গেল ডিজিট থেকে আসছে সেটা হচ্ছে আমার ডি ইও সিঙ্গেল এটাও সিঙ্গেল ডিজিট থেকে আসছে সেটা হচ্ছে ই তাহলে আমার ফাইনাল স্ট্রিং কী পেলাম ফাইনাল স্ট্রিং পেলাম আমি হচ্ছে কোড তো এটাই জাস্ট আমার ইমপ্লিমেন্ট করতে হবে আমরা যদি কোডে যাই জিনিসটা একটু সিপ্লিফাইড হবে সবার আগে আমরা টি সংখ্যক টেস্ট কেসের জন্য টি ইনপুট নিব তারপর এন ইনপুট নিলাম আর এন লেন্থের একটা স্ট্রিং ইনপুট নিলাম বাই ডিফল্ট আমার অ্যান্সারটা খালি অ্যান্সার নামে যে স্ট্রিংটা আসছে সেটা খালি এখন আমি জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত মানে সম্পূর্ণ স্ট্রিং টাইমে ট্রাভার্স করবো সবার আগে কোন কন্ডিশনটা আমরা চেক করেছি সেটা হচ্ছে যদি আমার ক্যারেক্টারটা ক্যারেক্টারের দুই ঘর পরের ইন্ডেক্সটা যদি ভ্যালিড হয় দুই ঘর পরের ইন্ডেক্সটা ভ্যালিড কখন হবে যখন এটা এন মাইনাস ওয়ান বা এর থেকে ছোটো হবে বা এন এর থেকে ছোটো হবে রাইট তাহলে আমার আই প্লাস টু যদি এন থেকে ছোটো হয় এবং এর আই প্লাস টু যদি জিরো হয় দ্যাট মিনস বর্তমান ক্যারেক্টারটা সেকেন্ড দুই ডিজিট ক্যারেক্টার থেকে আসছে ওকে আচ্ছা অ্যান্ড আই প্লাস থ্রি আচ্ছা এই কন্ডিশনটা আমরা পরে দেখাচ্ছি যদি আমার এটুকু হয় মানে এর পরের এই ঘরটা হচ্ছে আমার জিরো তার মানে এইটুকু তখন আমি ক্যারেক্টারটা কীভাবে কনভার্ট করব যে অ্যাকচুয়ালি এটা তো আমার স্ট্রিং আকারে আছে ক্যারেক্টার আকারে আছে সেটা আমরা কীভাবে কনভার্ট করব সেটা আমরা দেখি আচ্ছা আমার এখানে ওয়ান ফাইভ ছিল রাইট সো ওয়ান আর ফাইভ তো ওয়ান থেকে আমরা ওয়ানের ASCII ভ্যালু মানে ক্যারেক্টারের ওয়ান ওয়ান তো একটা ক্যারেক্টার এবং ইন্টেজের দুইটাই হয় তাই না তো ওয়ান যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কত ভ্যালু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিরো ক্যারেক্টার থেকে তার ডিস্টেন্সটা রাইট সো জিরো ক্যারেক্টারের থেকে ওয়ানের ডিস্টেন্স হচ্ছে ওয়ান সে ওয়ানটা নিলাম এবং এ ওয়ানের সাথে আমি দশ গুণ করে দিলাম দশ গুণ করার পরে কী হলো দশ তা আমি অ্যাকচুয়ালি এইটুকু বুঝেলাম যে এস অফ আই নাম ইজ ইকোয়াল টু এস অফ আই মাইনাস জিরো ইন্টু টেন ওকে দশ গুণ করার পরে এবার এর পরের যে ক্যারেক্টারটা সেটা জিরো থেকে ডিস্টেন্স কত সেটা জিরো থেকে ডিস্টেন্স হচ্ছে আমার ফাইভ ওকে এবার এই দশের সাথে আমি ফাইভ প্লাস করে দিব তাহলে কত আসবে ফিফটিন এই ফিফটিনই কিন্তু আমার এখানে ক্যারেক্টার হিসাবে ছিল তাহলে আমার ফর্মুলাটা কি নাম অফ নাম ইজ ইকুয়াল টু এস অফ আই মাইনাস জিরো ইন্টু টেন প্লাস এস অফ আই প্লাস ওয়ান মাইনাস জিরো ওকে এখন এটা আমার এটা তো আমি পনেরো পেলাম এখন পনেরো আমার এবিসিডির মধ্যে কত তোমার ক্যারেক্টার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এর এ এর আজকি ভ্যালু কত আমি যদি এ এর আজকি ভ্যালু হচ্ছে আমার নাইনটি সেভেন ওকে তাহলে আমি যদি এটাকে নাইনটি সিক্স থেকে বিয়োগ করি নাইনটি সিক্স থেকে যদি আমি বি নাইনটি সিক্সের সাথে যদি যোগ করি নাইনটি সিক্সের সাথে এক যোগ করলে আমি এ পাবো দুই যোগ করলে বি পাবো তিন যোগ করলে সি পাবো ঠিক সেরকম আমি পনেরো যোগ করলে কি পাবো পনেরো যোগ করলে ও পাবো তাহলে আমার অ্যান্সারের ভিতরে আমি কোনটা পুসব্যাক করব এ নাইনটি সিক্স প্লাস নাম আর এটা টাইপ কাস্টিং করে নিতে হবে ক্যারেক্টার ওকে দেন আমি দুই ঘর জাম্প করব কারণ আমার এই যে আমি যখন এখান থেকে পেলাম জিরো তখন আমার এটারও কাজ কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট আমি এখান থেকে দুই ঘর জাম্প করে এখানে আসব ওকে আচ্ছা এখন যদি আমার পরের ওই ক্যারেক্টারটা জিরো না হয় তাহলে সিম্পলি আমি নাম ইজ ইকুয়াল টু ও ফাইভ মাইনাস জিরো আর ওইটা অ্যান্সারের ভিতরে নাইনটি সিক্সের সাথে প্লাস করে বসাই দিব ওকে এবার আমরা এই কন্ডিশনটা নিয়ে কথা বলি এখানে অ্যাকচুয়ালি কী আছে ফর এক্সাম্পল আমরা একটা স্ট্রিং দেখি এরসে এই স্ট্রিংটা যদি দেখি য়ান ওয়ান জিরো জিরো ওকে আচ্ছা তো এই স্ট্রিংয়ে আমরা আগের মতো করে কাজটা করি আমরা আমি এখন লসাইজ এই ইন্ডেক্সটা এখন দেখ চেক করবো যে দুই ঘর পরে জিরো আছে কিনা হ্যাঁ দুই ঘর পরে জিরো আছে দ্যাট আমার যে এগারো যেটা এই এগারোটা হচ্ছে আমার একটা স্ট্রিং একটা ক্যারেক্টার ওকে ওই ক্যারেক্টারটা যদি আমার যে ক্যারেক্টারটি হয় সেটা আমি এখানে বসালাম বসানোর দুই ঘর প্লাস করার পর আমি যখন এখানে আসবো তখন দেখলাম যে এটা তো জিরো তো জিরো তো আমি কোনো ক্যারেক্টারে কনভার্ট করতে পারি না দ্যাট মিনস এখানে আমার একটা ইরোড আসতেছে তাহলে এই ইরোডটা সামলানোর জন্য আমি করবো কি আমি যখন দেখবো যে হ্যাঁ আমার পরের দুই ঘর পরের ক্যারেক্টারটা জিরো আছে ঠিকই বাট এর পরেরটাও যদি জিরো হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে তাহলে অ্যাকচুয়ালি আমার যে এই ক্যারেক্টারটা এটা কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার বাট এর পরের যেটা আছে সেটা হচ্ছে দশ মানে সেটা হচ্ছে ডাবল ক্যারেক্টারের তো ওখানে আমি এটাকে সিঙ্গেল ক্যারেক্টার এ কনভার্ট করে নিব আর এটাকে আমি হচ্ছে আরেকটা ক্যারেক্টারে কনভার্ট করবো দেন দুই ঘর কম বারে নিলে আমার ঝামেলা নেই ওকে তো আমরা যদি দেখি আই প্লাস থ্রি যদি আমার এটা এই জিনিসটা কখন ফলস হবে এই জিনিসটা ফলস হলেই তো আমি এই কাজটা করবো তাই না এটা কখন ফলস হবে যদি তিন ঘর পরে গিয়ে আমি দেখি কোনো ভ্যালিড ইন্ডেক্স নাই অথবা যদি তিন ঘর তৃতীয় ঘর পরে যেটা সেটা যদি জিরো না হয় তাহলে জিরো হলে আবার এটাকে সিঙ্গেল ক্যারেক্টার হিসাবে কাজ করতে হবে আর না হলে ডাবল ক্যারেক্টার হিসাবে ওকে তো এটা অ্যাকচুয়ালি করা হয়েছে এখানে তো ফাইনালি আমার যে অ্যান্সারটা আসবে সেটা আউটপুট দেখা দিলে হচ্ছে তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো টিল দেন গুড বাই